Good morning, everyone. Hi, this is Deepika, and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. Asha kori tumra shobai khub bhalo acho. Amra khub bhalo achi. Ar ekhon motamoti sokal 5ta baje. Chokum theke bujhe mane bujhe geche je ghum theke just uthechi brush korlam, fresh holam. Ekhon jabo holo gym. To আজকে এতো সকাল সকাল ব্লগ স্টার্ট করার বা জিমে যাওয়ার কারণ হলো আহানের এখন হাফ ইয়ারলি চলছে, তো ওদের স্কুল 8টা থেকে, তো আমি ভাবলাম সকাল সকাল জিমটা সেরে নিই। তো আমি লাস্ট কদিন ধরে সকাল এত ভোরবেলায় যাচ্ছি, বেশ অন্ধকার অন্ধকার লাগছে। আর এত সকাল সকাল উঠে মানে বেশ ভালো লাগে, উঠতে পারা যায় না সেটা আলাদা ব্যাপার, বাট যদি উঠে যাওয়া যায় এই কামনেস, এই সুদিং নেচারটা উপভোগ করার থেকে মানে উপভোগ করার এটা বেস্ট লাগে। যাই হোক, আজকে ডেট হলো 16th of September, শনিবার। তো চলো, আজকে সেরকম কিছুই হবে না, আমি কিছু কিছু জিনিস শেয়ার করবো, তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে সেটার জন্য। অ্যাকচুয়ালি কালকে বিশ্বকর্মা পুজো আর আমাদের অফিসে হয়, তো ছোট্ট ছোট জিনিস শেয়ার করবো, অফিসের কিছু ক্লিপস, কারণ অনেক ভালো করে পুজো হয় ওখানে। তো আজকে কী কী অ্যারেঞ্জমেন্টস হচ্ছে, আর আমাদের ডিপার্টমেন্ট ওই পুরো হসপিটালের পুজোটা আমাদের ডিপার্টমেন্ট করে, স্টোর করে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দিনটা স্টার্ট করা যাক, আশা করি তোমাদের ভালো লাগবে, পুরো ব্লগটা স্কিপ না করে দেখো। তো ফাইনালি আমি বেরিয়ে গেলাম, আর বাইরে পরিবেশটা দেখাচ্ছি, মজাটাই লাগাতে ভুলে গেছে। একটা দুটো করে শিউলি ফুল পড়তেও শুরু করে দিয়েছে। ওই যে ট্রেনের মধ্যে পড়েছে, বাট কতগুলো পড়েছে, ওই যে একটা গরু ছাড়া কেউ নেই রাস্তায়। এইদিকে একটা দুটো লোক আছে, ডিমের নিচে মোটামুটি এইখানটাতে 14টার মতন গাড়ি থাকে, 10-15টা তো গাড়ি থাকেই সকালবেলা, বাট আজকে মাত্র একটা আছে। আর ওই জামা জিম সকাল সকাল আসে, এটাই একটা মজা, একদম খালি জিম পাবো, আর খালি জিমে আমার জিম করতে খুব ভালো লাগে। যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়ছে না, বাট এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাট বেশ ভালো লাগছে এই ওয়েদারটা, সকালবেলা বেশ হালকা হালকা সুদিন বেদন ছিল, আর এখন হালকা বৃষ্টি। এখন মিচকে মিচকে হাসে আধা ঘুমে। হ্যাঁ তোমার কি পরীক্ষা আছে, এক্সাম আছে? কি এক্সাম শোনা, ম্যাথ কি এক্সাম বলে দাও। রাইটিং বোর্ড লেগে যাঙ্গে, আজ রাইটিং বোর্ড লেগে যাঙ্গে তো। আমি আরে বাহ, প্রাইজ 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 সবগুলো দেখাইগা, রাইটিং ব্যাড আছে না, চুল তো কি অবস্থা। আমি জিম থেকে স্ট্রেচিং, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম থেকে উঠে স্ট্রেচিং করে। এখানে অনেক চা হচ্ছে, এটা হলো আহানের টিফিন। ওর যেহেতু বেশিক্ষণের ইয়ে নেই, স্কুল নেই, তার জন্য জাস্ট দুটো কেক, দুটো বিস্কিট, আর হচ্ছে দুটো স্মাইলি আছে। মিষ্টি
मिस्टर बीन तो ये हलो आज के हमारे ब्रेकफास्ट এখানে আছে ডিম ডাল মানে ডিম দিয়ে ডালের তরকা মুসুর ডালের রুটি একটা নাড়ু এখানে একটা আমরা এখানে বেরিয়ে গেছি অফিসের জন্য না আগে আমরা যাবো বাজারে সকাল সকাল মাছটা হাটে হাটিয়াতে খুব ভালো পাওয়া যায় তো ভাবলাম সকালবেলা মাছটা মাসিকে এনে দিয়ে তারপর মোটামুটি সকাল 8:30 বাজে আরও স্কুল চলে গেছে এই এখানে সব গণেশ চতুর্থীর জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে আমি তোমাকে খুঁজে যাচ্ছি মাছ নেওয়া হয়ে গেছে আমরা কি কি নিলাম বাটা আর চিংড়ি দুদিনের জন্য চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে একটুকু ফ্রিজে ঢুকাবো দুটো পিস ইলিশ আছে এটার লেজ ভর্তা করবো আজকে মাসিকে বলে দিলাম এটা ভেজে রাখতে আমি এসে লেজ ভর্তা করবো আমি ভেবেছিলাম আমি আর অনেক একসাথে বেরিয়েছি তো মাছটা কিনে মাছটা রেখে দিয়ে আমি চলে মানে দুজনে একসাথেই অফিস যাব বাট টাইমটা অনেকটাই আগে হয়ে গেছে যার জন্য অনির 8:30 থেকে ওর মানে ডিউটি তো ওর একটু লেট হয়েছে 5 মিনিট লেট হয়ে গেছে বাট আমি এত তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই কারণ আমার 9:00 থেকে ডিউটি তাই জন্য আমি ভাবলাম আমি মাছ ফাছ ধুয়ে একটু রেস্ট মানে একটু বাড়িতে বসে আমার এখানে আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো হবে তো সেটারই সব প্রিপারেশন চলছে আমাদের পুরো হসপিটালের সার্বজনীন পুজো যেটা আমাদের ডিপার্টমেন্টে হয় খুব বড় করে হয় পুজোটা হবে এইখানে ভেতরে এইখানটা আমাদের পুজোটা হবে এই যে কালকের আলু চলে বেরিয়ে গেছি আর এখন অনেক বাইরে দাঁড়িয়ে আছে আমরা দুজনে এখন যাবো একটু শাড়ির দোকানে কারণ নেক্সট উইকে আমাদের বর্ধমানে যাওয়ার কথা আছে তো মা আর বোনের জন্য আমার ননদের জন্য দুটো শাড়ি নেওয়ার আছে আর আমিও নেবো মেবি অনেক চলে এসছে হ্যালো এই যে কাকুর দোকানে চলে এসছে পুজোর যে মা সব নেমে গেছে সেটা দেখে শাড়ি কেনা কমপ্লিট মায়ের জন্য একটা কমের জন্য একটা আমার নিজের জন্য একটা আর মাসির জন্য একটা নেওয়া হয়ে গেছে তো গিয়ে দেখাবো লাঞ্চ আমি সার্ভ করে দিয়েছি এটা হলো ইলিশ মাছের ভর্তা এটা হলো ওল ভাতে এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর আছে ডিমের সকাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর শুট করা হয়নি ঘুমিয়ে পড়েছিল তো এখন অফিস যাওয়ার পালা এখন বিকেল 4:00 বাজে অলরেডি তো সেকেন্ড হাফ অফিস যাচ্ছি কালকের বিশ্বকর্মা পুজোর অ্যারেঞ্জমেন্ট অনেকটাই এগিয়ে গেছে এখানে সব হোয়াইট ওয়াশিং চলছে আর অনেক কিছু পরিষ্কারও হচ্ছে কারণ এখানেই পুজো হবে বিশাল বড় হল আর যেহেতু সার্বজনীন পুজো প্রায় 700-800 লোকের রান্না প্লাস খাওয়া দাওয়া আমাদের এই বড় হলটাতেই হবে এটা এখানে পরিষ্কার করা হচ্ছে এটা আগে একটা স্ক্র্যাপের জায়গা ছিল স্ক্র্যাপগুলো পরিষ্কার করা হয়েছে আর আমাদের ডিপার্টমেন্ট থেকে যেহেতু হচ্ছে তো এই ঘরটা বরাদ্দ করা হয়েছে এখানে সব সবজিপাতি এখন রাখা হবে যে মেটিরিয়ালস যেগুলো থাকবে রান্নার সেগুলো এনে এনে এখানে রাখা হচ্ছে বুঝতেই পারছো 700-800 লোকের খাওয়া হচ্ছে তো এখানে 70 কেজি ফুলকপি চলে এসছে বাদ বাকি জিনিসগুলো ধীরে ধীরে আসবে তো আমি আমার ডিনার নিয়ে বসে গেছি তো ডিনারে আমি দেখিয়ে দিচ্ছি এখন মোটামুটি 6টা বাজে আর এখানে আমি বানিয়েছি হলো এগ চিজ স্যান্ডউইচ তো সন্ধ্যাবেলা আমার ডিনার তো হয়ে গেছে আর ইতিমধ্যে অনিও চলে এসছে এখন আবার রেডি ফেডি হয়ে নিচে যাবো আমি অফিস থেকে ফেরার পথে একটা ব্লাউজ কিনেছি কালকে বিশ্বকর্মা পুজোর জন্য একটা মানে শাড়ি পরবো তো একটা সাদা ব্লাউজ কিনেছি সেইটা একটু অল্টার করাতে দিয়েছি যেখান থেকে নিয়েছি আমার নিজের সাইজ ওটা পাইনি তো ওটা অল্টার করাতে দিয়েছি সেটাই এখন নিতে যাবো চা খাবো বাইরে চা খাবো তারপর বাড়ি চলে আসবো
বেচারা পরেশান হয়ে গেছে গাড়ি ধোয়ানো নিয়ে কালকে পিছু আর পুজো ঘরে আরামসে ধোবো ঘরে জল শেষ মানে মন থেকে রেডি হয়ে গেলাম তাহলে ধুয়ে নিয়ে রেডি থাকবো সকালবেলা উঠে তাহলে চাপ থাকবে না এখন আমরা আবার বেরিয়েছি কোথাও যদি ফাঁকা পাওয়া যায় আর নাহলে আবার কালকে সকালবেলা দেখা যাবে বাবা খাবি কালকে আমাদের বাড়ির যে তিনটে গাড়ি আছে আহানের সাইকেল অনি স্কুটি আর গাড়িটা সেটার জন্য মালা নিচ্ছি আর মিষ্টিও নিয়ে যাবো আজকে কালকে সকালবেলা সেরকমভাবে সময় হবে না তাই জন্য আজকে এই টুকটাক জিনিসগুলো কিনে নিচ্ছি তো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে শাড়ি কিনতে গেছি তখন আর অত ভিড়ের মধ্যে বলিনি কি কি নিয়েছি তো এখন একবার চট করে দেখিয়ে দিই ব্লগটা শেষ করার আগে তো এই শাড়িটা আমি নিয়েছি কমের জন্য মানে আমার ননদের জন্য এটা একটা সিল্ক কি জানি না এক্সাক্ট নামটা আমি ভুলে গেছি তো কালারটা আমার খুব ভালো লেগেছে আর এখন যে কোনো সিল্ক শাড়ির ওপরে এই কপার যে সিকোয়েন্সটা আছে কপারের কাজটা খুব ট্রেন্ডিং তো এটা আমার দেখে খুবই ভালো লাগলো এটা যদি কালো কালারটা থাকতো তাহলে আমি নিতাম বাট এটা ছিল না আনফরচুনেটলি তো শাড়িটা আমি আর খুলছি না কারণ যেহেতু ভাঁজটা খারাপ হয়ে যাবে তোমাদের এটা হলো আঁচল আর এটা হলো বডিটা হলো পুরো বডিটাতে এরকম করে কাজ আছে তো এটা একটা এটা হলো আমার শাড়ি এটা হলো লিনেন একটা শাড়ি কালারটা দেখলে বুঝতে পারবে খুব সোবার কালার এটা সকালবেলা যে কোনো সকালবেলাও পরা যাবে আবার রাত্রেবেলাও পরা যাবে কালারটা আমার এই কালারের শাড়ি আমি এখনো পরিনি এখন পর্যন্ত তাই জন্য এই কালারটা খুব ভালো লাগলো বলে নিয়ে নিলাম আর স্পেশালি আমার থেকে বেশি অনির এই কালারটা পছন্দ তাই তো হ্যাঁ কালারটা ভালো লেগেছে আমার এই শাড়িটা নিয়েছি মাসির জন্য মাসি বাটিক পরতে খুব ভালোবাসে মাসি দুটো শাড়ি হয় একটা সিল্ক আর প্রতি বছর একটা বাটিক নেয় তো সিল্কটা পরে কিনবো আজকে এই বাটিকটা পেয়ে গেলাম থেকে মাসির জন্য এটা একটা নিয়ে নিলাম আর এইটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য এটাও একটা সিল্ক শাড়ির কালারটা অসম ছিল অকার ইয়েলো কালার এটা হলো পুরো শাড়ি কালারটা আর এই যে এই কালারটা আমি ঠিক বলতে পারবো না এটা হলো আঁচলটা তো তোমাদের কেমন লাগলো আজকে পুরো ব্লগটা জানিও এখানে ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগেছে লেজি লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে